আর যাচ্ছি আমাদের পাড়ার গণেশ পুজোর শেষ দিনে। আচ্ছা করো দেখি, সাবাস, পুরো মারা দো না একদম। গানাপাতি বাপ্পা মরিয়া, হে বিটি শার্ট দিয়েছে তো। তাই জন্য কি লেখা আছে, জীবনের মিঠির প্রথম ইনকাম ওয়ালমার্টে ইনকাম করে নিয়ে এসেছি। নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। ব্লগের প্রথম থেকে আপনারা বুঝে গেছেন হয়তো আমাদের পাড়ার গণেশ পুজো নিয়ে আজকে ব্লগটা। তাই সেই ব্লগটা শুরু করার আগে সকলকে আরও একবার অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাড়ার গণেশ পুজো প্রতিদিন ভোগ হয় জানেন, 8 দিন ধরে পুজো হয় টানা। তাই ভাবলাম আজকে একটু সময় করে ঠাকুরকে একটু ভোগ দিই। দিলাম একটু ভেজ ফ্রাইড রাইস, তাই ওর বাবাকে বললাম তুমি আগে দিয়ে আসো ঠাকুর পুজো শুরু হওয়ার আগে। দেখি একটু মুখটা, টিপটা দেখো তো সোজা করে পড়েছি কিনা, পরিচয় দিয়েছি, যা শুধু খেলবে। পুজোটা আমাদের এই বাড়ির পেছনেই হচ্ছে, তাই ওর বাবা বললো আর ঘুরে ঘুরে যাবো না, পেছন দিক দিয়েই চলে যাই। ওরে বাবা, মেয়ে আর ঘরে থাকে নাকি, আজকে তার খেলা আছে। হ্যাঁ, প্রত্যেক বছরই একটু পুজোটা হয়, কিন্তু এইবার একটু ভালো করে করছে জানেন। বাচ্চাদের জন্য খেলাধুলোর ব্যবস্থা, বড়দের জন্য খেলাধুলোর ব্যবস্থা করেছে। এই দেখুন, স্বয়ং মহারাজ গণেশ ঠাকুর কি সুন্দরভাবে বসে আছে। তার উপর মাটি দিয়ে তৈরি করা গণেশ মূর্তির কম্পিটিশন হয়েছিল, কি সুন্দর দেখুন, বাচ্চারা কি সুন্দর গণেশ মূর্তি তৈরি করেছে নিজের হাতে। এই যে ম্যাডামদের এখন খেলা চলছে, ভারী মজা তাদের। খেলাটা কিন্তু বেশ মজাদার। ওই যে 6টা কোণ পড়ে আছে, ওই রিংগুলো ঢোকাতে হবে, যে যতগুলো পারবে তার উপরে ফার্স্ট প্রাইজ। এই যে আরেকটা খেলা, ওই যে ক্যানগুলো রেখে দিয়েছে, ওই বল দিয়ে ক্যানগুলোকে ফেলতে হবে, 3 বার না 4 বার চান্স দেওয়া হয়, ব্যাস লাস্টেরটা মেরে একদম করে দিয়েছে আমার মেয়ে বাজিমাত। মেয়ে আমার ভারী খুশি, খেলায় যে জিতেছে তাকে প্রাইজ দেওয়া হবে বলা হয়েছে। উরি বাবা, মায়ের মতো কিন্তু এই গুণটা পেয়েছে, খেলায় হার জিত তো থাকবে, খেলতে ক্ষতি কি, যদি কিছু পেয়ে যাই। ওই জন্য মেয়েটাকে বলেছি, যা পাড়ায় খেলার এবারে বন্দোবস্ত করেছে গণেশ পুজো, খেলে আয়। এই দেখুন মাথার মধ্যে গ্লাস, পারে নাকি, ওই যেতে না যেতেই ধূপ করে পড়লো তার মাথা থেকে গ্লাসটা। বাচ্চাগুলো কিন্তু ভারী খুশি, এই আমাদের ছোট্ট কমিউনিটিতে বাচ্চাদের কথা ভেবে যে এরকম বন্দোবস্ত করেছেন, এটাই কত ভালো বলুন তো। আচ্ছা করো দেখি, সাবাস, পুরো মারা দো না একদম, দারুণ হয়েছে, পেয়ে গেছো গো, তাই তুমি খেলেছো, ভালো করে খেলেছো। ও আচ্ছা, কোণের মধ্যে রিংটা ফেলতে হবে, পেরেছো? ও করেছে, আরে বাবা, প্রতিভা আছে তো। আরেকটা গেম ছিল, কাপ আছে 10টা কাপ, একটার উপর একটা স্ট্যাক করা আছে, হ্যাঁ দূর থেকে নিয়ে একটা কাপ গুলোকে ফেলতে হবে তো। ও বাবা, আচ্ছা তোমাকে প্রাইজ দেবে বলেছে, আচ্ছা ঠিক আছে, চপস্টিক দিয়ে ভালো করে নুডলস তো খেতে বসেছে, এবার খেয়ে নাও দেখি। পুজোর আওয়াজটা কি ভালো লাগে বলুন, তার উপর যদি নিজের পাড়ায় হয়, একদম আমার ঘরের পেছনে হচ্ছে জানেন। এই যে দেখুন ঠাকুরের ভোগ দিয়েছেন, যে যেরকম করে পারে ঠাকুরকে ভোগ দেন, সেই ঠাকুরের সামনে রেখে পুজো হওয়ার পরে খাবারগুলো বিতরণ করা হয়। আমাদের দেওয়া যে ফ্রাইড রাইসটা করেছিলাম ঠাকুরকে, সেটাও এখানে রাখা রয়েছে। যাক, যেটুকু পেরেছি সেটুকু যে ভগবানকে দিতে পারলাম, এটাই অনেক। আজকের বহু ধরনের খাবার আছে,
কিন্তু বাচ্চাদের প্রিয় জিনিস ওই ম্যাক এন্ড চিজ, মানে পাস্তাকে চিজ দিয়ে তৈরি করা হয়, সেটা বাচ্চাদের ভারী প্রিয় জানেন। তাই সেটা দেখি বাচ্চাদের কি লাইনে ভিড়। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলছে ছোট ছোট বাচ্চাদের নাচের প্রোগ্রাম। হচ্ছে সাউথ ইন্ডিয়ান গান, কিন্তু আমার মেয়ের নাচের ভারী শখ। বলছে মামি গান তো বুঝতে পারছি না, কিন্তু আমার নাচতে ভারী ইচ্ছে করছে। আমি যাই আলাম, যা বুঝতে পারলেই হলো। ওই যে তার সাঙ্গপাঙ্গদের সাথে মোটামুটি ঠাকুর দেবতার সামনে একটু তার নাচ হয়ে গেল। তবে আমাদের এই 8 দিনের পুজোয় আমি আর আলাদা করে ব্লগ দিচ্ছি না, এই একসাথে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে এইটা হচ্ছে শুক্রবার, মানে মেন যে পুজোটা হবে শনিবার তার আগের দিনের। সবাই এসেছিল, কি ভালো লাগে দেখুন, সবাই শাড়ি টাড়ি পরে সুন্দর সাজসজ্জায় গণেশ বাবার সামনে আরতি করছেন, দেখতেও ভালো লাগে। এই যে দেখুন আরও একটা নাচের প্রোগ্রাম, সবাই কি সুন্দর সেজে প্র্যাকটিস করে নাচ করছে, দেখতেও ভালো লাগে। ছোটো ছোটো কুটি কুটি বাচ্চাগুলো ঘাগরাও পরে এসেছে। আমার মেয়েটা আবার নিজে বলেছে, মামি এই ড্রেসটাই কিন্তু আমি পরে যাব, আজকাল আর আমাকে কিছু দিতে হয় না, নিজের থেকে ড্রয়ার বের করে নিজেই চয়েস করে। ওই যে মেয়ে সাজতে ভালোবাসে, মামিকেও একটু দেখেছে সাজগুজ করতে, তাই আস্তে আস্তে করে শিখেছে। এই যে আমাদের পাড়ার সমস্ত মহিলারা একসাথে, বলছে এত সুন্দর করে সেজেছি সবাই, কয়েকটা ফটো তুলে দাও তো, দেখতে বেশ ভালো লাগে। তবে ভাববেন হয়তো একই আমেরিকা, তার উপর এরকম কমিউনিটির মধ্যে এত ইন্ডিয়ান। একদম ঠিক, এত ভারতবাসী আমাদের কমিউনিটিতে রয়েছে। তাই পূজা আর্চা, বিশেষ করে দিওয়ালি যখন আসে, কি যে ভালো লাগে না পাড়াটা দেখতে বলে বোঝাতে পারবো না। দাঁড়ান সেই ব্লগগুলো আস্তে আস্তে করে দেব যখন পুজো আসবে। এই যে টানা 7 দিন পুজোর পর আজকের মহাপর্ব, মানে মহাপ্রসাদম। এই পুজো হওয়ার পর খাওয়া দাওয়া হবে। গণপতি বাপ্পা মরিয়া, হেভি টি শার্ট দিয়েছে তো, হ্যাঁ আমাদের কমিউনিটি থেকে এই টি শার্টটা দিয়েছে। এবারে অ্যাকচুয়ালি পুজোটা সত্যি খুব ভালো করে করছে, আর ভালো লাক্স কোজি ইন্ডিয়া থেকেই আনিয়েছে, তাহলে খুব প্ল্যান করে করেছে গো, খুব সুন্দর হবে। বাহ, তুমি তো কি পাঞ্জাবি চেঞ্জ করবে? ওখানে সবাই পড়েছে, বাস চেঞ্জ করে নাও তাহলে পাঞ্জাবিটা। এই পাঞ্জাবিটা বের করে দিয়েছিলাম পরেও বলে, পুজো হচ্ছে এখনো, পুজো চলছে, তাহলে ওইটা পরে নাও তাহলে, ওখানে চলে যাবো, মিঠিকে রেখে দিয়ে এসছো ওখানে, ভালো করেছে, হ্যাঁ ভালোই লাগছে, না বেশি টাইট না, হ্যাঁ মানে সাইজটা একটু ইয়ে হলে একটু ঠিক আছে। কমিউনিটি থেকে দিচ্ছে আবার কি বলো, এরকম তোমাকে বন্দোবস্ত করে ব্যবস্থা করে দিয়েছে গণপতি বাপ্পা মরিয়া, একদম গণেশ ঠাকুর ভর পড়ে ফেলবে তোমায়। রেডি হয়ে গেছি আর যাচ্ছি আমাদের পাড়ার গণেশ পুজোর শেষ দিনে। 8 দিন ধরে পুজোটা হলো আর বেশ ভালো লাগছে, মিঠি ওখানে রেডি হয়ে ওখানেই পাঠিয়ে দিয়েছি, আর আপনাদেরকে ওখানে পুজোটা দেখাবো, খুব তাড়াহুড়ো করছি আর সময় হয়ে গেছে, প্রসাদ টোসাদ দেবে আর বেশ আজকের বিসর্জনটা হবে, সব কিছু দেখাবো। তাই জন্য কি লেখা আছে, ইডেন চান গণেশ ফেস্টিভ্যাল সেলিব্রেশন, ওয়াও গুড জব মা, তোমাকে ওয়ালমার্টের গিফট কুপন দিয়েছে, হ্যাঁ মানি আছে। এই যে মহারানী আমার ভারী খুশি, জিতে সে ওয়ালমার্টে 2 গিফট কুপন পেয়েছে, প্রথমে বুঝতে পারেনি, তারপর একটু বলতে বলছে মামি এতে কত মানি রয়েছে। আমি বললাম দাঁড়া ঘরে স্ক্র্যাচ করে বুঝতে পারবো। এই যে দেখুন সার্টিফিকেটও দিয়েছে, কালকের মধ্যে সব খেলা হয়ে একদিনের মধ্যে কি করে বানিয়েছে বলুন তো, নাম লেখা তার উপরে গণেশ ঠাকুরের ছোট্ট একটা সুন্দর ছবি, 2 সার্টিফিকেট আর 2 ওয়ালমার্টে গিফট কুপন। তাই বললাম মিঠিরে জীবনে তোর প্রথম ইনকাম, তাই একটু মজা করে বললাম তোর গিফট কুপন দিয়ে আমরা ওয়ালমার্টে শাকসবজি কিনে নিয়ে আসবো। ওরে বাবা, তা শুনে বলে না না মামি এইটা দিয়ে নাকি তার খেলনাই শুধু কেনা যাবে আর কিছু কেনা যাবে না। যাক ওই ছোট্ট বয়সে যে খেলাধুলো করে একটা প্রাইজ এনেছে এটাই তো বড় জিনিস। এই যে বিভিন্ন ধরনের খাবারগুলো রাখা রয়েছে, এইবারে খাবারটা বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে সব অর্ডার করা হয়েছে,
অনেক ধরনের খাবার, এই পাশে সে তার বান্ধবীর সাথে বসে পড়েছে, আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম আর গুলাব জামুন এটাই রয়েছে ডেজার্টে। আবার দেখুন ভাসানোর জন্য কি সুন্দর ব্যবস্থা করে রেখেছে। রাশমিরা এসেছে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে, কবিতাও এসেছিল পাশের পাড়া থেকে। এই যে এবার বিসর্জনের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন। ঠাকুর ভাসান মানে ধুমধাম করে গানের তালে নেচে গিয়ে ঠাকুর দেবতাকে বিসর্জন দেওয়া, সেটা তো আমরা দেশে করে থাকি। কিন্তু কখনো বিদেশে ঠাকুর বিসর্জন দেখেছেন? দেখুন আজ আমাদের পাড়ার বিসর্জন কীরকম করে হয়। শেষ বছরও হয়েছিল জানেন, এত ভালো লেগেছিল না বলে বোঝাতে পারবো না। স্বয়ং দেবতাকে গাড়ির মধ্যে তুলে দেওয়া হয়েছে, তার পেছনে যেটুকু বাকি জায়গা আছে সেইখানে সব কটা বাচ্চাকে তুলে দেওয়া হয়। তারা কি আর অত হাঁটতে পারে ছোট ছোট পায়? এই দেখুন এই পাশে এইগুলো আমরা মেলায় দেখতে পাই, কিন্তু এখানে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই একত্রিত হয়ে আবির খেলায় মেতে উঠেছে। ভালো লাগে দেখতে। কিন্তু এই পাশে দেখুন কুটি কুটি বাচ্চাগুলো কি সুন্দর গাড়িতে বসে আছে। আর একটা জিনিস দেখুন, মেলায় এগুলো দেখতে পাওয়া যায় না, চরকি ঘোরানো আরও কত কিছু, সেইগুলো আমাদের পুজোতেও কিন্তু আমাদের প্রতিবেশীরা করে থাকেন। আমাদের এখানে ঠাকুর ভাসানোর পদ্ধতিটা একটু বলি। এই যে গাড়িতে করে মহাদেবকে যে বসিয়েছেন, প্রত্যেকটা ঘরের সামনে দিয়ে আস্তে আস্তে করে যাবেন, তারপর যে যার মতো করে আরতি নারকেল ফাটিয়ে ঘরের সামনে ঠাকুর দেবতাকে প্রণাম করে নেন, যে যেরকমভাবে পারেন। এটা কত ভালো বলুন তো, প্রত্যেকের ঘরের সামনে দিয়ে যাওয়া মহারাজের দর্শন, এটা সত্যি অনেক বড় পাওয়া। নীল আকাশের নিচে আজ মহারাজের বিসর্জন হবে। এই বছরের মতো আমাদের পাড়ার গণেশ পুজোর সমাপ্তি। আপনাদের কেমন লাগলো এই বিসর্জন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই যে সবাই মিলে একত্রিত হয়ে ফটো তুলে মহারাজের জয়ধ্বনি গিয়ে আজকে সব কিছু সমাপ্তি হলো। আমাদের খাবারও পাঠিয়ে দিয়েছে, এই খাবারগুলো বেশি হয়েছে, সব খাবার পাঠিয়ে দিয়েছে। আগে ফ্রেশ হবো, তারপর পাপা আবার নিয়ে আসবে। আমাকে কি নিয়ে আসবে? কিছু না। তুই আবার যাবি? বাবা পুজো তোর এখনো শেষ হয়নি, সবাই বাড়ি চলে গেছে। না $15 করে আছে জীবনের মিঠির প্রথম ইনকাম, ওয়ালমার্টে ইনকাম করে নিয়ে এসছে $30 দিয়ে, এবারে কি ডিমান্ডটা করছে, $50 ডিমান্ড করছে। হ্যাঁ আমি দেখছিলাম তখন অ্যামাজনে খুলেছি, কটন ক্যান্ডি মেশিন দিয়ে কিনবি, ওই মিষ্টি খাবি, এই $30 বই কিনে নিয়ে আয়, পড়াশোনা করবি, ঠিক আছে? না ইডি বাবা, কটন ক্যান্ডি ভাবুন, $5-10 না $15 করে $30 ইনকাম করে নিয়ে এসেছেন আমার মহারানী। ওরে বাবা কত কি বোঝে তা জানি না, কিন্তু বলেছে খেলনা তাকে কিন্তু কিনে দিতে হবে। তবে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি না। এই যে তার পরের দিনই আমাদের পাড়ার মধ্যে আরও এক প্রতিবেশী পুজো করেছিলেন বাড়িতে, ভাবলাম তার বাড়ির মহারাজকে আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিই।
সত্যি ঠাকুর দেবতা দেখলে না মন ভরে যায়। আমার মেয়ে আজকের নিজেই বলেছে, মামি তোমার এই ঘড়িটা পরবো। হাতে ঘড়িটা সেই বিয়েতে পেয়েছিলাম জানেন, পরা খুব একটা হয়ে ওঠেনি, কিন্তু ভাবলাম যে একটু হাতে ওকে পরিয়ে দেখি, বেশ লাগছে, ব্রেসলেটের মতো কাজ করছে। আমি বললাম, পর, তোর যদি এত সাজতে ভালো লাগে তুই পর আমার সব কিছু। ভালো মন্দ খাওয়া দাওয়ারের অনেক কিছু ব্যবস্থা রেখেছেন আমার প্রতিবেশী, রুটি লুচি ফ্রাইড রাইস পনির বেগুন আরও কত কি, উপাসে ডেজার্টেরও অনেক কিছু রয়েছে। খাবারগুলো প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে, কারণ আমরা শেষের দিকে অনেকটা এসেছি, টায়ার্ড হয়ে গেছিলাম, সকালবেলা ঘুম থেকে খুব দেরি করে ওঠা হয়েছে জানেন। ব্যাস খাওয়া দাবারগুলো নেওয়া শুরু করে দিয়েছি, খাওয়া দাওয়া করে আস্তে আস্তে চলে যাব। এই দুপুরে খাওয়া মানে বড্ড ঘুম পায় জানেন। মহারানীকে বলেছি, একটু দাঁড়া তো, এত কিছু সেজেছিস, তোর একটা ভালো করে ফটো তুলে দি। আমাদের পাড়ার গণেশ পুজোর মহাপর্বের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে, বন্ধুদের মধ্যে একটু পারলে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আসছি আরও একটা ব্লগ নিয়ে। Thank you.